সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি কাচারি বাজার মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম, জেলা নায়েব মাজেদুল ইসলাম মাজেদ, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের প্রতি নিন্দা জানান। একই সঙ্গে বাংলাদেশে সুইডেনের পণ্য ব্যবহার না করাসহ সুইডেনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।